হ্যালো ভিউয়ার্স, শুভ সকাল। আছি কাউন বাজার। এটা একটা ঢাকার বড় পাইকারি মাছের আড়ত, লাল বাজার। এখানে মাছের পাশাপাশি কাঁচা তরকারি, শাকসবজি, মুড়ি, বিভিন্ন জিনিসপত্রের এটা পাইকারি বাজার। প্লাস এখানে পাইকারি বাজারের সাথে সাথে বিক্রেতারাও এখান থেকে তাদের মাছ মাংস বা ঘর গৃহস্থলে জিনিসপত্র পাইকারি দামে কিনতে পারে। তুলনামূলক অন্যান্য বাজারের থেকে এখানে দামটা একটু কম। তো বন্ধুরা, ঘুরে দেখি কারণ বাজার, কারণ বাজারটা একটু ঘুরে দেখবো, দেখতে থাকুন। কারণ বাজারের মাছের বাজার থেকে শুরু করবো। তো দেখুন, বরফ মাছ, মাছ বরফ দিয়ে মাছ বরফ দেওয়া হয়, বরফ দিয়ে রাখা। এখান থেকে খুচরা পাইকারিরা কিনে বরফ দিয়ে তারপরে মাছ নিয়ে যায়। এখানে আছে চিংড়ি মাছ, চিংড়ি মাছের কেজি 800 টাকা, বড় সাইজের আইট। এগুলো সব রুই মাছ, রুই মাছের কেজি 350 টাকা। এগুলো কি সাপিলা? ইলিশ মাছ কত? বড় মাছ একটু বলতে দাম বেশি, দেশি দেশি কত কেজি? 1200 টাকা কেজি দেশি সিম। দেশি কই মাছের কেজি কত? 25 টাকা কেজি।
দেশি কই অনেক বড় সাইজের কই দেশি কই কত দিবি তুই এবার আমি দুটো তাহলে দাম কই দে তাহলে আনো সেটা কত দাদা চোদ্দশো টাকা কেজি এটা তো বেশি মনে হয় না আবার বড়টা বাজতে আছে দূর দূরান্ত থেকে লোকজন মাছ কিনতে আসে পাশেই বড়টা সকালের নাস্তা সেরে তারা পাশ থেকেই মাছ কিনে নিয়ে যেতে পারতেছে পাশে মাছ কেনার পরে ছোট ছোট প্যাকেট হইতেছে খুচরা ব্যবসায়ীরা তাদের ছোট ছোট প্যাকেটে করে মাছ নিয়ে যাচ্ছে এই ভাই বরফ ছাড়াইতেছে বরফ ছাড়াইয়া মাছের ঝাঁকিতে দিয়ে দেবে বরফ দেবে বড় বড় সাইজের রুই কাতলা বড় সাইজ এক একটা দশ কেজি বারো কেজি পনেরো কেজি বিশাল সাইজ এগুলার কেজি কত দাদা চারশো ষাট বিশাল সাইজের কাপড় চারশো সাড়ে চারশো টাকা কেজি চারশো থেকে সাড়ে চারশো ছোট যেটা সেটা তিনশো টাকা লাভ দিয়ে পড়িয়ে যায় একটু ছোট সাইজ মিলে দেয় ঘুরতেছি বাজারের দিকে অনেক বড় বাজার ঘুরে শেষ করা যাবে না ¡Gracias!
বিশাল গোয়া আর শীতকাল মাছ এই শীতকালের কেজি কত এইগুলার কেজি কত কেজি এক হাজার টাকা আমার টাইমে এসটা বলে আবরো কোরাল ভোল কোরাল কাঁকড়া কাঁকড়ার কেজি কত তিনশো টাকা কেজি এটা কি ব্যাস দাদা সাবার শুনবো এর কেজি কত সাড়ে তিনশো সাপা সুরমা সাড়ে তিনশো টাকা কেজি অনেক বড় সাইজের সুরমা ছুরিকা মাছ অনেক রকমের মাছ আছে মাছের ভ্যারাইটি রূপসাদা স্যামন টু স্যামন পাশে রূপসাদা স্যালমন না এটার দাম কত দাদা কেজি কত এগুলা সাড়ে পাঁচশো টাকা কেজি অনেক বড় সাইজের স্যামন টু বড় সাইজের আয় এক হাজার বারোশো টাকা কেজি এক একটা আইডে আছে পনেরো বিশ কেজি এই সাইডে আছে চিংড়ি মাছ দেশি চিংড়ি বড় সিংহ পনেরোশো টাকা কেজি আটশো ষাট টাকা একদম
পুরা লেগুলা কত দাদা Thank you.
বন্ধুরা মাছের বাজার থেকে এসে বের হয়ে পাশের রেল লাইনের পাশে ও মাছের বাজার বসে রেল লাইনের পাশে চলে আসছি।
রেল লাইনের পাশে এখানে ভিডিও করব হ্যাঁ হ্যাঁ ভিডিও ভাইরাল হয় পাশ থেকে ট্রেন আসছে, ট্রেন লাইনের পাশেও বাজার বসছে, বাজারটা অনেক এরিয়া জুড়ে দেখুন আসা ব্রিগেড কত এটা 220 টাকা হবে 220 টাকা কেজি ব্রিগেড মানিক আবার নাকি কারণ বাজার কেমন বেচা বিক্রি কেমন ভালো হাঁটতে হাঁটতে যাবো পাঙ্গাস মাছের বাজারের দিকে যেখানটায় যাব সেখানে শুধু পাঙ্গাস মাছ চাষি পাঙ্গাস চাষি কই এটা কত কেজি দাদা 210 টাকা কেজি এটা তো সব চাষি তাই না আর এই শিং মাছ 360 টাকা কেজি শিং মাছ এই যে পাঙ্গাস একদম ভাই কেজি 110 টাকা
বাংলাদেশ কত দাদা এটা মাছের দাম আজকে তুলনামূলক কম বাজারে রাহুল দা হ্যাঁ আসি লাইভে আসি রাহুল দা এটা কত কেজি দাদা 210 টাকা কেজি হ্যাঁ সোলো কাটতে আসি দাদা সোলোই তো কাটতে আসি ওরে বাবা ওগুলো শেষে দেই দুইটা নিও দাও ভাই ভাব বালানা এরা খালি সাহায্য
كارون بازار دادا ها ها গজাল মাছ কত এ দাদা এই গজাল কত 450 গজাল না তোমারে দাম কি কেন না সমস্যা কি আমরা কিনতে আমাকে দেয়া লাগবে আপনি কিনতে আইছেন মাছ মাছ কিনছেন কি মাছ কিনবেন নিউ মার্কেট থেকে তো উনি মাছ কিনে নিউ মার্কেট নিয়ে যাবে হোটেলের নাম কি জমজম হোটেল জমজম হোটেলের জন্য উনি মাছ কিনবে ঠিক আছে ভাই আমার নাম মনে জান্নাত আমার নাম জান্নাত ও ভাইয়ের নাম জান্নাত উনি নিউ মার্কেট নিয়ে যাবে মাছ কিনে ঠিক আছে কিনেন ভাই মাছ কিনেন আজকে মাছের দাম কম না বেশি মোটামুটি সবাই তো বলে আজকে মাছের দাম কম কারণ বাজার এক কেজি ওয়েটের দাম দাদা 1600 থেকে 1800 টাকা ইলিশের দাম বেশি পাপটা কত এই মাসের কেজি কত চাপিলা কত 160 দাদা আজকে একা সাথে কেউ নাই এই সুরমার কেজি কত ২২০ টাকা সুরমা
বন্ধুরা মাছের বাজারটি ঘুরে দেখানোর দেখালাম এটা অনেক বড় মাছের বাজার আমি সব সাইডে যেতে পারিনি আমি মেইন বাজার প্লাস রেল গেটের পাশে বাজারের অংশ দেখালাম ভিতরে আরো আছে যেটা পরবর্তী কোনো এক সময় আমি দেখাবো আজকে ওয়েদারটাও বেশি ভালো না সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি আছে বৃষ্টির মধ্যেই আমি বাসা থেকে বের হয়েছি এক্সাইটেড ট্রেন থাকার কারণে আবার ট্রেন কম দামে মানে লোকাল বাজারের থেকে অনেক কম দামে মাছ কিনতে পারবেন প্রতি কেজি মাছে অন্তত আপনার 100-150 টাকা ডিফারেন্স আছে লোকাল বাজার থেকে পাইকারি বাজারে মানে কাজবা নাকি বাজারে আজকে মাছের দাম অনেক কম অন্য অন্য দিনের থেকে আজকে মাছের দাম অনেক কম যেমন লোকাল বাজারে আপনার কোরাল বড় সাইজের কোরাল আপনি 800-1000 টাকার নিচে পাবেন না এখানে মোটামুটি 2 কেজি 2.5 কেজি সাইজের কোরাল 600 টাকায় কিনতে পারবেন বড় সাইজের রুই কাতল যেগুলা মানে জেতা সেগুলা লোকাল বাজারে 400 টাকার নিচে কেনা সম্ভব না এখান থেকে আপনি 350 টাকায় নিতে পারবেন 300-350 টাকায় নিতে পারবেন ইলিশ মাছের দামটা একটু বেশি ইলিশ মাছের দামটা কম না কারণ ইলিশ মাছের এখনো সিজন না এই কারণে ইলিশ মাছের দাম সব বাজারেই বেশি তো বন্ধুরা কারণ বাজার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সকলকে ধন্যবাদ